মুক্তিযুদ্ধ শেষ হলেও মুক্তির আন্দোলন এখনো শেষ হয়নি। ক্ষুধা দারিদ্র দূরীকরণ, নারীর ক্ষমতায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমাদের আরও কাজ করার আছে, এমন মন্তব্য করেছেন এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। আর তরুণদের হাত ধরে বাংলাদেশ সম্ভাবনাময় পথে হাঁটবে, এমন প্রত্যাশা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমানের। জীবন ও কর্মে যারা আলোকিত করেছেন আপন ভুবন, এমন ব্যক্তিদের সম্মান জানাতে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা এডুকেশন ওয়াচের বিশেষ এই আয়োজন। নৈতিক শিক্ষা, সমাজসেবা ও শিল্পকলার নানান দিকে বিশেষ অবদানের জন্য আটজনকে সম্মাননা দেয়া হয় প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে তরুণদের কর্মমুখী শিক্ষা ব্যবস্থার দিকে জোর দেওয়ার আহ্বান জানান এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, কিন্তু মুক্তির আন্দোলন কি আমাদের শেষ হয়েছে? আমরা যারা মধ্যবিত্তরা আছি, যারা নিম্নবিত্তরা আছি, তারা কি এই রমজানটাকে, এই দ্রব্যমূল্যের কষাঘাতে তারা কি সেই রমজানটাকে তাদের উৎসব অনুযায়ী পালন করতে পারবে কিনা, ঈদ সঠিকভাবে পালন করতে পারবে কিনা? আজকে যারা কিশোর তরুণ শিক্ষার্থীরা রয়েছে, তাদের বাবা মারা কত হিমশিম খাচ্ছে, স্কুলের বেতন দিতে হচ্ছে, কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দিতে হচ্ছে, এই সব মিলিয়ে আমাদেরকে এখন ভাবতে হবে। আমরা একটা গণতান্ত্রিক সরকারের ব্যবস্থাপনা রয়েছে, কিন্তু আমাদের এখন মুক্তির আন্দোলন কি শেষ হয়েছে কিনা? বিশ্ব বাস্তবতায় মানবিক দৃষ্টান্ত রেখেছে বাংলাদেশ, এমন দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমানের। যুদ্ধবিরোধী বিচার নিয়ে কথা উঠেছে, সেটি তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তারা মুহূর্তের মধ্যে শাহবাগে জড়ো হয়ে, একে 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 জড়ো হয়ে তাদের দাবির কথা বলেছে। যখন তারা তাদের শিক্ষা ব্যবস্থাপনায় একজন নিপীড়ককে দেখে, একজন অত্যাচারী মানুষকে দেখে, তখন তারা প্রতিবাদ করে। এবং এই যে ন্যায়সঙ্গত দাবির পক্ষে তার একটি সুউচ্চ উচ্চারণ থাকে, আমি এটিকে সাধুবাদ জানাই। গুণীজনদের সম্মাননা অনুষ্ঠান কাজের স্বীকৃতির উপযুক্ত মাধ্যম বলে মনে করেন অন্যান্য অতিথিরা। প্রত্যেকের কাছে কিন্তু ইন্ডিভিজুয়ালি কিছু না কিছু শেখার আছে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।